হাই ফ্রেন্ডস, আজ নিয়ে এলাম প্রেসার কুকারে মুরগি মাংসের পাতলা ঝোল। অন্যান্য স্পাইসি চিকেনের থেকেও এর স্বাদ কম হবে না। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা, ডিএম কিচেন অ্যান্ড ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। 1 কিলো চিকেন নিয়েছি, বাকি উপকরণগুলো রেসিপিটি বানাতে বানাতে দেখিয়ে দেব। চলুন শুরু করি। প্রেসার কুকার গরম করে নিয়ে নিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন বাটা। প্রায় 2-3 মিনিটের মতন ভেজে রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। তার সাথে সাথে দিয়ে দেব 1 বড় মাপের টমেটো কুচি, 2-3টি চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো হালকা গলে গেলে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব চিকেন। টিস্পুন লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকব। থেকে 3 মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দেব 1 টিস্পুন রেড চিলি পাউডার। আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, প্রায় 20-25 মিনিটের মতো। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মাংস কষা হয়ে এসেছে। মাংস কষা হয়ে গেছে, এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, সামান্য ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 গ্লাসের একটু বেশি গরম জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমেই বলেছি মুরগি মাংসের পাতলা ঝোল, আপনারা জলটা কম বেশি করে নিতে পারেন, এটা অল্প টাইমেই খুব সহজেই বানানো যায়। লবণ চেক করে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 1 সিটি দিয়ে দিলেই আলু ও চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংস কষতে কষতে প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে গেছে, চিকেন সেদ্ধ হতে বেশি টাইমও লাগে না। সিটি পড়ে গেছে, নামিয়ে হালকা ঠান্ডা করে চেক করে নেব। দেখুন খুব সুন্দর লাগছে। আমরা তো প্রায় চিকেনের স্পাইসি খাবার খেয়ে থাকি, এইরকমভাবে চিকেনের পাতলা ঝোল ট্রাই করুন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আরও এইরকম রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনারা যদি অন্য কোনো রেসিপি জানতে চান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আপনাদের কাছে সেই রেসিপিটি আনার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ধন্যবাদ।